হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তোমরা জানো যে আমরা কয়েকদিন ধরে WPSI এর উপর কয়েকটি বিশেষ ক্লাস দিচ্ছি। তো আজকে আমাদের এটা ম্যাথের দ্বিতীয় পার্ট। তো এই পার্টেও আমরা কতগুলো যে এরকম কোশ্চেন আলোচনা করবো যেগুলো কোশ্চেনের মতো কোশ্চেন মানে বিগত ইয়ারে এসেছে, মানে বিগত ইয়ারে যেসব কোশ্চেন এসেছে সেরকম ধরনের অঙ্কগুলো আমরা আজকে প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো এরকমই WPSI এর উপর যে শুধু অঙ্ক না, রিজনিং, ইংলিশ এবং যে বিভিন্ন রকম সাবজেক্টগুলো আছে জিকের উপরে, তাই না, প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হচ্ছে। তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করবো যে প্রথমে একটা অঙ্ক দিয়ে, যেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, ঠিক আছে? তো দেখো, একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালক একত্রে একটি কাজ 3 দিনই করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 দিনে ও 18 দিনে করতে পারে। স্ত্রীলোক এবং একা, সরি এটা একা হবে, স্ত্রীলোক একা ওই কাজটি কতদিনে করতে পারে। তো যখন তিনজনে, মানে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক, তিনজন যখন মিলে কাজটা করে তখন 3 দিনে কাজটা শেষ হয়ে যায়। কিন্তু যদি পুরুষ এবং বালক আলাদাভাবে করে তাহলে পুরুষের লাগে, পুরুষ আমরা ম্যান লিখে দিলাম, তাহলে আমাদের সুবিধা হবে কতদিন করে, 6 দিনে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের যে বালক আছে বয় কতদিনে করে, 18 দিনে। তো এক্ষেত্রে আমরা যদি আমরা স্ত্রীলোকের যে কাজের পরিমাণটা আছে পার ডে কত ইউনিট করে কাজ করে সেটা যদি বের করতে পারি তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। তো যদি আমি দেখি, আমরা কি জানি যে এই কাজটা কি করতে হয়, লসাগু বা LCM। তো 18 আর 6 লসাগু করলে আমাদের কি 18ই আসবে। তো 18 ইউনিট হচ্ছে মোট কাজের পরিমাণ। এবার মানুষটা কাজ করে 6 দিনে, তাহলে যদি আমরা 18 দিয়ে ভাগ করে, তাই না, 18 কে 6 দিয়ে ভাগ করলে কত, 3, তাহলে হচ্ছে আমাদের কত করবে, 3 ইউনিট পার ডে। মানে মানুষটা যে আছে পুরুষ সেটা হচ্ছে আমাদের 3 ইউনিট পার ডে কাজ করে। এবার আমরা বালক ক্ষেত্রে আসবো, ঠিক আছে? বালক 18 ইউনিট মোট কাজ, 18 দিনে শেষ করে, মানে কি 18 বাই 18 কাটলে কত, 1, মানে 1 ইউনিট পার ডে। তাহলে বালকটা করছে 1 ইউনিট পার ডে, মোট কাজ হচ্ছে একদিনে কত ইউনিট, 4 ইউনিট, ঠিক আছে? এবার দেখো, 3 দিনে যেহেতু কাজটি শেষ করে প্রথমে একটি মানুষ, একটি বয় আর একটি স্ত্রীলোক, তিনজন মিলে কাজটি 3 দিনে শেষ করে। তো আমরা এবার দেখি 3 দিনে পুরুষ মানে ম্যান এবং এই বালকটা বয় এই দুজন মিলে কত ইউনিট কাজ করবে, 3 দিনে করে, একদিনে করে 4 ইউনিট। তাহলে 3 দিনে কত করবে, আমরা গুণ করে দেবো, মোট 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট কাজটা ম্যান আর বয় দুজন মিলে করে 3 দিনে। বাকি কত কাজ আছে, যদি আমরা বলি বাকি কাজ, বাকি কাজ হচ্ছে আমাদের মোট ইউনিট কাজ কত, 18 ইউনিট। 18 ইউনিট থেকে 12 ইউনিট কাজ কারা করে, বালক এবং পুরুষ মিলে। তাহলে মোট কত থাকে, এই 6 ইউনিট কাজ, 6 ইউনিট কাজটা যেটা স্ত্রী লোক 3 দিনে শেষ করে। বোঝা গেল? তো প্রথমে আমরা কি বললাম, পুরুষের কাজটা বের করলাম, তারপর বালকের কাজটা বের করলাম, দুটো আমরা কি করবো, ওদের যে পার ইউনিট কাজটা মানে পার ডে কত ইউনিট কাজ করে সেটা বের করে নিলাম। তো তারা 3 দিনে করে মোট 12 ইউনিট কাজ, আর যেহেতু পুরো কাজটা 3 দিনে শেষ হয় তাহলে বাকি থাকে কত ইউনিট, 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজটা কি করে, স্ত্রীলোক 3 দিনে করে। তাহলে মোট 6 ইউনিট কাজ, 6 ইউনিট কাজ কতদিনে শেষ করে, 3 দিনে শেষ করে। তাহলে 3 দিনে, তো 3 দিনে 6 ইউনিট করলে কত, পার ডে 2 ইউনিট পার ডে। তাহলে একটি, তাহলে স্ত্রীলোকটি, স্ত্রীলোক কাজটা করে কত ইউনিট, 2 ইউনিট পার ডে, তাই তো? এবার মোট কাজ আমরা জানি কত ইউনিট, 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 2 ইউনিট যদি একদিনে করে তাহলে 18 ইউনিট কতদিন লাগবে, 18 2 কাটাকাটি করলে আমাদের 9, তাহলে 9 দিনে আমাদের মোট কাজটি স্ত্রীলোক শেষ করবে। তো আমরা স্ত্রীলোকের কাজের অ্যামাউন্টটা বের করে নিলাম, যেটা হচ্ছে আমাদের 6 ইউনিট কাজ করে স্ত্রীলোকটা 3 দিনে, 6 ইউনিট কাজ করে 3 দিনে, মানে পার ডে 2 ইউনিট কাজ। তাহলে 2 ইউনিট কাজ যদি পার ডে হয় তাহলে মোট 18 ইউনিট কাজ সেটা করবে 9 দিনে, ঠিক আছে? তো আমাদের অপশন হয়ে যাবে এ। তো এইভাবে আমরা খুব সহজেই বের করে নিতে পারবো, ঠিক আছে? তো আমাদের আগে আলাদা আলাদা করে
সবার কাজের ইউনিটটা বের করে নিতে হতে হবে যে আমাদের পার ডে কত ইউনিট করে কাজ করছে, ঠিক আছে? আমরা দেখে নেবো কি বলেছে। একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে? যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তো আমরা কি জানি, বলেছে 65% বাংলায় পাস করে, 65% বাংলায় পাস করে, 40% বাংলায় পাস করে। আমরা কি জানি মোট ছাত্রের পরিমাণ কত? 100%, 100 তাই না? 100, 100 ছাত্রের মধ্যে 65% নাকি 100 ছাত্রের মধ্যে 65% পরীক্ষায় বাংলায় পাস করে, তাহলে কত পার্সেন্ট ফেল করে? 35%, 35% বাংলায় ফেল করে, তাই না? যদি একই রকম ভাবে আমরা করি যে 55% ছাত্র কি করে অঙ্কে, অঙ্কে পাস করে, তাহলে যে 55% যদি অঙ্কে পাস করে তাহলে কত? 45% অঙ্কে কি করে? ফেল করে, তাই না? যদি 45% বাংলায় পাস করে তাহলে কি 35% বাংলায় ফেল করে। একই রকম 55% অঙ্কে যদি পাস করে তাহলে 45% অঙ্কে কি করে? ফেল করে। এবং মোট 40 জন উভয় বিষয়ে পাস করে, 40 জন উভয় বিষয়ে পাস করে। আমরা একটু ডিটেলসে করছি, তার জন্য একটু সময় বেশি লাগছে, কিন্তু যদি তোমরা পরীক্ষার সময় যখন করবে তখন তো আমরা এই লাইনগুলো লিখবো না, তাই না? তাহলে আমাদের এই সময়টা বেঁচে যাবে। তো দেখো কি বলেছে, 40% জন আমাদের কি হচ্ছে উভয় বিষয়ে পাস করে। আমাদের শুধু বের করতে হবে কত পরিমাণ ফেল করে, কত পরিমাণ ছাত্র ফেল করে উভয় বিষয়ে। তাহলে ফেল করে আমাদের কি মোট ছাত্র কত? 100 জন। সেটা থেকে মাইনাস করে দেবো 40%, 55%। এটা কি করবো? 40% যোগ 55%, এবং উভয় বিষয়ে যে পাস করে, সরি উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট? 40%। তাহলে এই 40টা আমরা কি করব? বিয়োগ করে দেবো এখানে, ঠিক আছে? তো আমরা 100 বিয়োগ 60, 50 হচ্ছে 110, 120, 120 থেকে যদি আমরা 40 বিয়োগ করি, আচ্ছা 120 বিয়োগ 40 তাহলে আমাদের কত যাবে এখানে? 80, 80 সমান আমাদের কত? 20%। এই 20% ছাত্র কি করে? এটা যে ফেল করে এটা হচ্ছে উভয় বিষয়ে, ঠিক আছে? উভয় বিষয়ে আমরা উভয় বিষয়ে ছাত্র কি করে বের করবো? বের করবো মোট ছাত্র আমাদের 100 জন, পাস করেছে 40% হচ্ছে বাংলায়, 55% হচ্ছে অঙ্কে, আর মোট পাস করেছে 40 জন। তো এই দুটো আমরা যোগ করে 40 জন বিয়োগ করে দিলাম, ঠিক আছে? তো এই আমাদের কথা আসলে 100 - 80 ইকুয়াল টু আমাদের 20%। এই 20% করছে আমাদের কি উভয় বিষয়ে ফেল করে। তো দেখো এখানে কি বলেছে, 40 জন উভয় বিষয়ে ফেল করে। এই 20% আমাদের কি আছে, এই 20% হচ্ছে ইকুয়াল টু আমাদের কতজন? 40 জনের সমান। যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে 40 জন উভয় বিষয়ে ফেল করে, আমাদের ফেল করে কতজন বেরোলো? 20%। এখানে আমরা কি পেলাম? 20% সমান 40 জন। এবার আমাদের চেয়েছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে আমাদের মোট পরীক্ষার সংখ্যা 100%, সেটা কতজন হবে? 20% যদি 40 জন হয় 100% কতজন হবে? এখানে আমরা সোজা যাচ্ছি, যেমন দেখতেই পাচ্ছি 20% মানে 40 জন মানে ডাবল হচ্ছে, তাহলে 100% আমাদের কতজন হবে? 200 জন। এভাবে আমরা বের করতেই পারি, অথবা যদি তোমরা বলে যদি কিভাবে বের করছি, তাহলে 20% দেখো 40 জন, 100% কি হবে? অবশ্যই বেশি হবে। তাহলে আমাদের কি বড় সংখ্যাটা উপরে যাবে 100, ছোটটা নিচে আসবে 20 × আমাদের 40, 200 জন। তাহলে আমরা মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন পেলাম? 200 জন আমাদের অপশন দিই। তোমরা যদি চাও তাহলে অঙ্কগুলো যখন আমরা বলবো প্রথমেই পজ করে তোমরা চাইলে অ্যান্সার গুলো করে নিতে পারো, মানে চেষ্টা করতে পারো, আর পরবর্তীতে তো আমরা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অঙ্কে, আমরা প্রথমে কি করলাম, বের করে নিলাম যে কত পার্সেন্ট পাস করে আর কত পার্সেন্ট ফেল করে, এটা আমরা আমাদের সুবিধার জন্য বের করে নিলাম। এবং তার আমাদের মেইন অপশন, মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা কি মোট উভয় বিষয়ে কতজন ফেল করে সেটা বের করলে আমাদের মোট আমরা উত্তরটা পেয়ে যাবো। তো আমরা পেলাম কত? 20%।
20% আমাদের মানটা দেওয়া আছে 40 জন তো 20% যদি 40 জন হয় আমাদের 100% কত জন হবে অবশ্যই বেশি হবে 100 উপরে 20 নিচে ইনটু 40 তো আমাদের আসলে 200 জন দেখো পরের क्वेश्चन কি আছে 90 কিমি পার আওয়ার মানে ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে একটি ট্রেন 250 মিটার একটি লম্বা প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত কিলোমিটার আমরা আগের দিন এরকম একটা ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের অঙ্ক করেছিলাম যেখানে কি একটি ইলেকট্রিক পোলকে অতিক্রম করে তাই না পোল হোক বা ব্যক্তি হোক তার নির্দিষ্ট কোনো গতিবেগ নেই তো সেখানে শুধু আমাদের ট্রেনটির দৈর্ঘ্যটাই হয়ে যাবে ঠিক আছে যে ট্রেনটি নিজের দৈর্ঘ্যটাকে কত সেকেন্ডে অতিক্রম করছে কিন্তু এখানে দেখো প্ল্যাটফর্ম কি তো একটি প্ল্যাটফর্ম হলো আবার হচ্ছে মনে করি একটা প্ল্যাটফর্ম এখানে যখন আমরা ট্রেনটি দৈর্ঘ্য দেখবো তখন হচ্ছে আমরা কি এটা এটাকে কত হতে ক্রস করবে এটাকে ক্রস করতে গেলে কি করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সঙ্গে ট্রেনটি নিজের দূরত্ব যে আছে ট্রেনটি নিজের দূরত্ব সেটাও অতিক্রম করবে মানে দুটোই যোগ হয়ে যাবে ঠিক আছে তো এখানে কি বলেছে 22 সেকেন্ড অতিক্রম করে তার ট্রেনটি দৈর্ঘ্য কি কত তাই না তো আমরা কি করব এটাকে আমরা কিমি পার আওয়ার আছে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসব 90 কিমি এটাকে আমরা কত বলবো 90,000 তাই না মিটার এটা কত যায় 1 ঘন্টায় তাহলে 90,000 মিটার যায় সময় লাগে কত সেকেন্ড 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড এবং 22 সেকেন্ডে অতিক্রম করে একটি দূরত্ব তাই না তাহলে 22 সেকেন্ডে কত মিটার যায় যদি 3600 সেকেন্ডে যায় 9000 মিটার তাহলে 22 সেকেন্ডে কি কম যাবে তাহলে কি কম গেলে ছোটটা উপরে যায় 22 ইনটু আমাদের 3600 ইনটু আমাদের 9000 সরি 90000 ঠিক আছে তো আমরা কি করব শূন্য শূন্য কেটে দিলাম 4 লং 36 আর 9 100 তাই না 4 25 100 এবার হচ্ছে 25 আর 22 আমরা গুণ করব ঠিক আছে 25 22 গুণ করি তাহলে 5 2 0 হাতে 2 2 4 আর 5 2 10 10 4 14 কে 15 5 হাতে গেলে 1 3 4 একে 5 অর্থাৎ আমাদের 550 মিটার যায় ঠিক আছে 550 মিটার কি ট্রেনটা 22 সেকেন্ডে অতিক্রম করে আমি কি বললাম যখন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দূরত্বের সঙ্গে প্ল্যাটফর্মের মানে দূরত্বটাও অতিক্রম করে মানে দুটো দূরত্ব যোগ করে যতটা দূরত্ব হয় এতটা দূরত্ব অতিক্রম করে তো 22 সেকেন্ডে আছে 550 মিটার তাহলে এটা মোট দূরত্ব হচ্ছে আমাদের 550 মিটার এটা আমরা পেলাম এটা যাচ্ছে কত সেকেন্ডে 22 সেকেন্ডে কিন্তু এখানে দেখো কি বলেছে এই যে ট্রেনটা দৈর্ঘ্য কত 250 মিটার যদি এখান থেকে আমরা ট্রেনটির দূরত্ব ধরি তাহলে হচ্ছে 250 মিটার এটা ট্রেনটির দূরত্ব তাহলে বাকিটা কি প্ল্যাটফর্মের দূরত্ব এটাই আমাদের বের করতে বলেছে তো মোট দূরত্ব হচ্ছে 550 মিটার যেখান থেকে আমরা কি 250 মিটারটা বিয়োগ করে দেব যদি আমরা বিয়োগ করি তাহলে 0 0 আর এদিকে 4 3 তাই না মানে 300 তাহলে হচ্ছে আমাদের মোট প্ল্যাটফর্মের দূরত্ব কত 300 মিটার মোট দুটো মিলে 550 মিটার যেটা 22 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করছে ঠিক আছে তো এইভাবে আমরা বের করব এটা তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি আমরা বিস্তারিত ভাবে করছি তার জন্য একটু সময় বেশি লাগছে তোমরা যদি মানে খুব সহজ মানে যখন আমরা পরীক্ষা করবে মানে পরীক্ষা অ্যাটেন্ড করবে তখন আমরা এটুকু সময় করব তাই না তাহলে আমাদের সময়টাও কম লাগবে ঠিক পরের প্রশ্ন দেখো কি বলেছে কোন একটি সংখ্যা দিয়ে 43628 কে ভাগ করলে ভাগফল 76 এবং ভাগশেষ 536 তাহলে আমাদের ভাজক নির্ণয় করো তো আমরা কি জানি এটা হচ্ছে আমাদের ভাজ্য এটা হচ্ছে আমাদের ভাজক এদিকে একটা ভাগফল এবং নিচে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা কি বলি ভাগশেষ যদি আমরা ভাজ্য সমান সমান লিখি তাহলে আমরা কি জানি ভাজক ইনটু ভাগফল ভাজক ইনটু ভাগফল যোগ ভাগশেষ তো তোমরা মানে কথা এই সূত্রটা জানো তো দেখো এখানে আমরা কি করব এই 43628 এর আমাদের কি আসছে ভাগশেষ আসছে 536 যদি 536 আমাদের কত আছে ভাগশেষ তাই না এটা যদি আমরা সংখ্যাটা থেকে বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমাদের ভাজ্য কিন্তু ভাগফলের সঙ্গে বাকি যে সংখ্যাটা আসবে সেটা সমানুপাতিক হবে তো আমাদের কত আছে 43628 সেটা থেকে আমরা করব কি করব 536 বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে 6 থেকে 8 দিতে 2 3 12 9 এটা হাতে আসলে 0 43
তো 43,092 এটা হচ্ছে আমাদের ভাজক ইনটু ভাগফলের সঙ্গে সমান ঠিক আছে তো তার মধ্যে আমাদের কি দিয়েছে আমাদের ভাগফল দেওয়া আছে ভাগফল কত 76 আমরা জানি কি 76 আর ভাজ্য হচ্ছে আমাদের কত 43,628 এই আমাদের বের করতে বলেছে ভাজক ঠিক আছে তো এটাকে আমরা কি করব ভাগফল দিয়ে যদি ভাগ করি তবু আমরা ভাজক পাবো ভাজক দিয়ে আমরা যদি ভাগ করি তবু ভাগ পাবো ঠিক আছে তো এখানে আমরা 76 দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে তো প্রথমে আমরা কি করব 5 দিয়ে ভাগ করব তাহলে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 5603 535 338 380 তাহলে 0 8 5 13 509 ঠিক আছে 9 নামলো এবার আমরা বাদ দেব 6 6 বাদে 636 এর 6 হাতে থাকলো 3 642 আর 3 45 তাহলে হচ্ছে 6 থেকে 9 3 তারপরে হচ্ছে 5 থেকে 10 5 আর উপর থেকে 2 নামলো ঠিক আছে এবার 532 এবার বাদ দেব আমরা 7 7 এর যাচ্ছে আমরা 642 এর 2 হাতে হলো 4 4 7 49 চলে 53 তো আমাদের মিলে গেল ঠিক আছে তো আমাদের এখানে এটা যেটা ভাগফল সেখানে এটা কি ভাজক হয়ে যাবে মানে আমাদের ভাজক কত আসলো 567 ঠিক আছে তো 567 কোথায় আছে আমাদের অপশন বি এটা হচ্ছে আমাদের উত্তর কি বলেছে যদি যোগ মানে বিয়োগ তাই না তো আমরা লিখে নিই এখানে যোগ ইকুয়াল টু হচ্ছে আমাদের বিয়োগ আর হচ্ছে বিয়োগ মানে গুণ বিয়োগ ইকুয়াল টু হচ্ছে আমাদের গুণ তারপরে হচ্ছে ভাগ মানে যোগ ভাগ মানে ইকুয়াল টু আমাদের কি যোগ এবং গুণ মানে হচ্ছে আমাদের ভাগ এটা আমরা লিখে নিলাম এবার হচ্ছে আমরা মেন অঙ্কটা ধরব কি বলেছে 10 গুণন 5 ভাগ 3 বিয়োগ 2 প্লাস 3 এটার মানটা কত তো আমরা কি বলেছে গুণ মানে আমাদের কি ভাগ তাহলে 10 ভাগ 5 ভাগ মানে হচ্ছে আমাদের যোগ তাহলে যোগ 3 বিয়োগ মানে হচ্ছে আমাদের গুণ গুণ 2 যোগ মানে হচ্ছে আমাদের বিয়োগ বিয়োগ 3 তো এবার আমরা তুলে নিলাম গুণ মানে হচ্ছে ভাগ যোগ মানে ভাগ মানে হচ্ছে বিয়োগ বিয়োগ মানে গুণ যোগ মানে বিয়োগ এগুলো আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে আমরা বদমাস সূত্রে অ্যাপ্লাই করব ঠিক আছে মানে আমাদের আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ ঠিক আছে তো দেখো এখানে যদি আমরা ভাগ করি তাহলে 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 2 যোগ 3 গুণ 6 বিয়োগ 3 একই রকম ভাবে যদি আমরা যখন এখানে যোগ আছে সামনে কি আছে বিয়োগ যোগ বিয়োগে আমাদের কি হয় বিয়োগ কিন্তু চিহ্নটা হয় বড় সংখ্যা 2 বড় সংখ্যা চিহ্ন যোগ আর 6 দিয়ে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 3 2 আর 3 এ 5 তো 5 হচ্ছে আমাদের অপশন সি এইভাবে আমরা করে নেব ঠিক আছে প্রথমে আমরা ইনস্ট্রাকশন গুলো পাশে লিখে নেব আমাদের সুবিধার জন্য তারপরে হচ্ছে আমরা অঙ্কটা তুলে যেরকম ভাবে বলেছে সেরকম চিহ্নগুলো পরিবর্তন করে দিব তারপরে হচ্ছে আমরা যেভাবে নরমাল অঙ্ক করি সেভাবে করে নেব ঠিক আছে তো এইভাবে আমরা খুব সহজে করে নেব তাহলে এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো 5টা অঙ্ক আমরা 5টা সাবজেক্ট যেটা থেকে করে নিলাম তো এরপরে আমরা আর কি বার আরো পার নিয়ে আসবো যেরকম মানে বিগত যে ইয়ারের যে কোশ্চেন পত্রগুলো আছে সেই ধরনের অঙ্ক নিয়ে আবারও বলে রাখি যে শুধু অঙ্ক না প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমাদের ডাব্লিউপি এসআই এর জন্য যে ভিডিওগুলো আছে সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হচ্ছে তো তোমরা যদি সত্যিকার ইচ্ছুক হও তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে দিয়ে আমরা ভিডিওটি মানে ভিডিওগুলি দেখে নিতে পারো আর এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং যদি তো আমরা সেটা জানিয়ে দেবো যদি তোমাদের ভালো লাগে তবু আমাদের জানাবে এবং যদি ভিডিওটি তোমরা বুঝে থাকো তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং অন্যদের কাছে পৌঁছে দেবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।